পারমাণবিক বোমা বহনকারী 10টি সুপারসনিক বিমান কিনবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, পারমাণবিক বোমা বহনে সক্ষম 10টি উচ্চ প্রযুক্তির সুপারসনিক বিমান কিনবে রাশিয়া। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়াতেই এসব বিমান কেনা হবে। রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান টুপোলেভ 2070 সালের মধ্যে এসব বিমান সরবরাহ করবে, এরপর তা রুশ বিমানবাহিনীকে দেওয়া হবে। ইউরোপের সামরিক জোট ন্যাটোর কাছে ব্ল্যাক জ্যাক নামে পরিচিত এই টুপোলেভ TU-16M বোমারু বিমানটির সর্বাধুনিক সংস্করণ কিনতে রাশিয়ার খরচ পড়বে 15 বিলিয়ন রুবল। বৃহস্পতিবার এসব বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন দেখেন পুতিন। সেখানে তিনি বলেন, নিজেদের রক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশাল আকারের এই বিমান পিছনের দিকে ডানা মেলতে সক্ষম। স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগের আধুনিকায়িত এই বিমানটি পারমাণবিক যুদ্ধে ব্যবহার উপযোগী। TU-16M বিমানটির 12টি ক্রুজ মিসাইল বা 12টি স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। কোনো ধরনের জ্বালানি সংগ্রহ ছাড়া এটি একটানা 7,500 মাইল উড়তে পারে।